এই সমীর, দাঁড়া করছি, দাঁড়া, এখনই দাঁড়াবি না? দাঁড়ালি কিন্তু এই থান ইট তুললাম, এই থান ইট তুলে মারবো কিন্তু কলাম, শিগগির দাঁড়া। এই দাঁড়াইছি, কাহা কও, কাহা কও মানে তুই ভাবিছিস কি? হ্যাঁ, তুই আমার সাথে কি এত্তিছিস? তোরে কালকে দেখলাম তুই নূরবাগের মোড়ে দাঁড়ায়ে ফান খাচ্ছিস, যেই আমারে দেখলি অমনি ফসাত করে মুড়িয়াটের গলির মধ্যে দিয়ে কোয়ানে দৌড় মারলি। হ্যাঁ, কি হয়েছে? আমি তোর কি এরিছি? হ্যাঁ, তুই আমারে দেখলি দৌড় ফেলাচ্ছিস? হ্যাঁ, কি হয়েছে ক? ফলাবো না তো কি আর? হ্যাঁ, আমি তো বুঝতেছি তুমি আমারে কি জনি খুঁজে পড়াচ্ছ। সেই তোমারে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সে সেমনি ডাক্তার, সে সেমনি ডাক্তার কলো স্যাপ পরীক্ষা দি, তুমি কইলে ডাহা যাবা, মাইজি কর্তার মায়ের জামুই কানে বলে স্যাফের ডাক্তার। আমি শুনিছি সে স্যাপ স্যাফের ডাক্তার না, সে সেই মেশিন নিয়ে কি লিয়াফড়া করে, সেই স্যাপ সে। তা সে নি তো স্যাপ পরীক্ষা দিতে তুমি যাওনি, ডা যাওনি, এখন আমার খুঁজে বেড়াচ্ছাও, আবার ডাক্তারের কাছে যাবা, নাহলে কোয়ানে যাবা স্যাপ পরীক্ষা করা যায় তাই শোনার জন্য। আর যাইয়ে কি আর বানে তো আল্লাহ জানে, তোমার বাপ গতিক ভালো না, তোমার জন্যই আমার এখন তোমাকে বৌমার কাছতে আমার বেশি কথা শুনতে হচ্ছে। এই দাঁতের যে অবস্থা, তাই একটু গোস্ত একটু শক্ত হলি আর খাতি পারিনি, দুটো দাঁত বাম গালের দুটোর মধ্যেই ব্যথা এরে। তা সে কালকে তোমাকে বৌমা গোস্ত রান্না এরিল, সেই গোস্ত খাতি যে ব্যথায় মোটে হাবরে চোখ দিয়ে পানি এসে গেল। কলাম বিটিয়ে গোস্ত এই শক্ত রান্ধিছিস কে? কথা শুনে কি কব, খুন্তি নিয়ে দৌড়ে আসলো, এই মারে কি সেই মারে অবস্থা, কলজের নাড়িয়ের চড় খাইয়ে তোমার দাঁত নড়িয়ে গেছে। হ্যাঁ, সেজন্যই গোস্ত খাতি পারো না, এন সব দোষ আমার, তরকারিতে নুন হয়েছে, জাল কম হয়েছে, বেশি হয়েছে, কী এত্তি চাও, কী জন্যই করছাও আমি বুঝি নে না। হ্যাঁ, তিনটে বাচ্চা হয়ে গেছে, মোটা হয়ে গেছি, এখন তোমার তো ভালো লাগবে না নে। হ্যাঁ, কোয়ানের কোন সং করি না কিডা, তার পিছনে লাগি চাও, আমি কিছু বুঝি নে না, ঠাউর সহ্য করবে না, আর এই খুন্তি দিয়ে বাড়িয়ে এবারে সোজা করে দেবো। লোকজন তাহাই থাকলো আশেপাশের বাড়ির। হ্যাঁ, অপমান যা অ আর তা তো হলাম, এই শুধু সব তোমার জন্যে, তুমি সড় মেরে দাঁতে দাঁত নড়াই না দিলি আমার এই কাজ হতো না, তোমার উপকারের দিতে আমার ইহানি এবারে বাস গেল। এখন কও কী এত্তি হবে কও, তুমি তো আবার নাচড় বান্দা, তুমি তো ছাড়বা না নে। তার তুই ঠিকই কইছিস, হ্যাঁ আমার এত জোরে তোরে সড় মারা উচিত হইনি, আসলে ফাজিল সেমড়িরে দেখিয়ে ওর কাপড় চোপড় দেখিয়ে আমার মাথা গরম হয়ে গেল, তার কি করব ক? তা আমার এখন তো বড় বিপদ রে, কেন কি হয়েছে আর কি কব, সেই কাশি তো গেল না, খক খক করে কাশি, তো ভাবলাম যে একটু দুন্দল খাবো, গেলাম বাজারে, দুন্দল দিয়ে একটু শৈল মাছের জোল খাবো। তা দুন্দল কিনতে গেছি, তার দোকানের সামনে দাঁড়াইছি, একটা দুন্দল তুলিছি যে কিরাম তো দেখবো, এই সময় খক খক করে কাইসে দিলাম, ওরে বাবা গো, আশেপাশের লোকজন দিল দৌড়, আর যে তরকারিওয়ালা সে তো এই মারে কি সেই মারে অবস্থা, আমার এবারে দূর দূরের কুহুরির মতো বাজারে তাড়ায় দিল। কল কি কী রোগ আছে, সে রোগে নাকি কাশি হয়, কাশি নাই হলি আশেপাশে যারা আছে সে রোগ নাকি লাফায় তাকে গায়ের মধ্যে যাই ফড়ে, কদিন কি অবস্থা, তারপরে কি করব মনে দুঃখি গেলাম জুম্মানের সাদ দোয়ানে, যে ভাবলাম একটা চা খাইয়ে মনে দুঃখটা একটু বলি। সাদ দোকানের সামনে দাঁড়ায় রইছি, জুম্মন কলো কাহা তুমি কাশতে চাও, একটু দূরে যেয়ে দাঁড়াও, এত বড় কথা, আমি এই আমার চোখের সামনে এই বাচ্চা সিমড়াটার চুল ফেঁকে গেল। হ্যাঁ, আমি সে 30-35 বছর হলো এনি চা খাচ্ছি,
কোনোদিন এত বড় কথা বলতে পারিছে? হ্যাঁ, এখন এসব কথা কষ্টে? তারপরে আমার কলো যাও মসজিদে বারান্দায় বসে থাকো, উনি যে কাহা তোমার চা দিয়ে আসতেছে। তা সে চা যে দিয়ে গেল নেল বেলিয়া ফ্যা প্লাস্টিকের একটা কাপ, সে না যা দরা না যায় সুমুখ দিয়া। এত গরম খাতি যে এত ঠোঁট ফুড়ে গেল, আর তারপরে চা ফুড়ে গেল সব। হ্যাঁ, এরম অবস্থা দূর দূর করে তাড়ায় দেখছে লোকজন কাশলি, যেন মনে হচ্ছে মুসিমেতরেও লোকে এসব কয় না। তা কী রোগ আছে তা আল্লাহ জানে, তার সাথে কাশি হলি এরম এরতেছে। হ্যাঁ, আমি তো কোহানেও যাই একটু দাঁড়াতে পারতেছি না, যেনি যাচ্ছি সেনি দূর দূর করতেছে লোকজন। হ্যাঁ, মুসিমেতর মনে হচ্ছে মুসিমেতর হয়ে ও ও ভালো। হ্যাঁ শোন, এক কাজ করতে হবে না, তোর আমার সাথে একটু জাতি হবে না, আমার একটু ওই খুলনা সদর হাসপাতালে 250 বেড, উনি নাই শুনিসি স্যাপ পরীক্ষা রে, উনি যায় একটু স্যাপ পরীক্ষা করবো, আর একটু ডাক্তার দেখাতে হবে। তো স্যাপ পরীক্ষার দিনে কেউ একদিন সময়, তা ভালো, তারপরে একদিন যে ডাক্তারও দেখাই আসবানি, নাহলে তোর সেই সেমনির কাছেই যাবানি। তা তুই আমার সাথে একটু চল, এক কাজ কর, তো তার দুটো আমি দেখাই আসবানি, টাহা পয়সা তোর দেওয়া লাগবে না, আমি দিবানি, তোর ফিরিতি দাঁতেরও পরীক্ষা হয়ে যাবে না। টাকাহা খুলনা যাবা তুমি জানো, ফুলতলায় পুলিশ ধরবে না, আবার খুলনায় ডুকতি দৌলতফুরি পুলিশ ধরবে না। হ্যাঁ, তা তুমি সেই পুলিশটা কি কবানে? তোরে একটা বলদ ভাবতাম, এখন দেখছিস তুই একটা ছাগল। হ্যাঁ, তুই ভাবিছিস কি আমি জানি না কিছু? হ্যাঁ, মুহি কাপড়ের মুখোশপত্তি হবে, আর হাতে প্লাস্টিকের আত্মোজা, এই ফইরিয়ে জাতি হবে, গিলি পুলিশ কিছু কবে না। আর ওই সেমড়ি ডাক্তারের ওই যে কাগজকে দিলি প্রেসক্রিপশন না কি কয়, সেইখানে আমি রেখে দিছি, সেইখানে দেখাইয়ে কবো যে সদর হাসপাতালে যাব, তাহলে কিছু কবে না। আর আগ কাছরে কইছি, আগ কাছরে ভ্যাটারিওয়ালা যে ভ্যান আছে ওইটা ব্যাটারিতে পুরো চার্জ দিয়ে এবারে সকাল সকাল ফজরের নামাজ পড়িয়ে এবারে আলো সওয়াল অতি অতি বেরোয় যেতে হবে, যাতে এবারে ভোরবেলা যাইয়ে হাসপাতালে যে লাইন দেওয়া যায় সেই নিয়ে যাইয়ে স্যাপ পরীক্ষা করবো, তারপরে তোর ডাক্তার দেখাবো দাঁতের, দেখাইয়ে তারপরে আসবো। তা কাহা না ওই গিলে স্যাপ পরীক্ষা করিলে, জানো এই পরীক্ষার ওই যে কাগজ দিতে 7-8 দিন সময় লাগে, তাকে আবার যাবা নাকি? তুই এবারে ইয়ে মানুষ হলি নে, হ্যাঁ ছাগলও কওয়া ঠিক না, তোরে গাদা কওয়া ঠিক। হ্যাঁ, তুই ভাবিছিস কি আমার নাজ্যময়তায় খুল নই, তারে মোবাইল করিলাম, সে কলো নানা চিন্তার বানা, তুমি পরীক্ষায় যে কাগজ দেবে সেই নিয়ে আমার বাড়ি এনে ফেলাই দিবা, আমি সেই কাগজ খান নিয়ে গেলি তোমার ওই যে রিপোর্ট না কি কয় দিয়ে দেবে নে, তারপর সেইটের ছবি তুলে ওই একটা কী আছে মোবাইলের মধ্যে দিয়ে তোমার সোয়ালের কাছে পাঠাই দিবানি, আর সেই মোবাইল নিয়ে ডাক্তারের দেখালি, ডাক্তার বুঝতে পারবে না তোমার স্যাফে কী হয়েছে আর না হয়েছে। আর না না, তুমি খুলনায় আসতে চাও, আসিয়ে দুপুরবেলা আমার এনে খাবা খাইয়ে তারপরে তুমি বিকেলের দিকে যাবা, যাতে করে রোদ না লাগে, আর সকাল সকাল চলে আসবা রোদ ওঠার আগে। আর আমি তুমি যদি কও তাহলে আমি সদর হাসপাতালের সামনে দাঁড়ায় থাকবানি। হ্যাঁ, তুই ভাবিছিস কি? হ্যাঁ, আমারে বুকা ভাবিস নাকি, নাজ্জামইর আমি ফিট এর আইসি, নাজ্জামই করে দেবে নি, শুধু তোরে নিয়ে যাচ্ছি যে ফতে কোনো সমস্যা না হলি, সমস্যা হলি যাতে তুই কিছু ক্ষতি পারিস, আমি তো আবার ভালো কিছু ক্ষতি পারি না, পুলিশ টুলিশ দেখলি আমার হাত পাও কাঁপে। তা কী কোস যাবি নাই? তা আর কী হারবো, তুমি যখন কইলে তখন তো যাতেই হবে নি, না হলে কবে আবার তা নি মাথায় মারবানে, শেষে আমি মরে গেলে আমার 3টে বাস আর বউরে কীটা দেখবে কও? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে তুমি আমি সকাল সকাল রেডি হয়ে থাকবানি, তুমি আমার বাড়ি এসে নে, তারপর দেখি তোমার স্যাফ কীভাবে পরীক্ষা দিয়ায়। চলো তাহলে, আর এক কাজ কর, চল তুই একটু জুম মনোরণী চল, আমার আবার আজকে একটু চা খাতি হবে, তো আমার তো দেবে না নে, আমার কাশতে দেখলি আবার দূর দূরে তাড়ায় দেবে না।
তা তুই যায় দুই কাপ চা আনিস কেনে, আমরা মসজিদে বারান্দায় বসে খাওয়া আনি। ঠিক আছে, যাবি তো? হ্যাঁ যাবো না কেন, চলো যাই। তা তুমি ওই যে কাশতিছ একটু দূরে থাও, আর তুমি ওই যে মুখের মুখোশ আর হাতের মোজা কইলে ওটি এহনই কেন, কিনি এহনই ফুর্তি লাগো। এই কাশতিছ ওই কাশি তো ভালো না, বুঝিস কি রোগ আছে করোনা না কি, ওতে কয়েছে মুখে মুখোশ পরে থাকতে। এখন একটু মুখোশটা কিনবা, চলো আগে মুখোশ কিনে নিয়ে আসি, তারপরে যাই চা খাওয়ানি। তাহলে চল, তাই করি গে, চল কানে পাওয়া যায় মুখোশ তো আমার নিয়ে চল। আচ্ছা চলো, ওই মনে হয় ইনস্টিটিউটের মোড়ে ও নিয়ে মুখোশ বেছে, চলো যাই দিনি। আচ্ছা চল।